জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেক দিনের মতো আজও অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করব। আগামীকাল 7 জুলাই রবিবার ঠিক এই সময় 3টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 3 রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু জানতে পারবেন না। যে ভুল ধারণাগুলো আপনাদের মধ্যে আছে সেগুলো কিন্তু কেটে যাবে। আপনাদের মধ্যে ভুল ধারণা যেগুলো আছে সেগুলো হচ্ছে এই অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে, চলো লটারি কাটি, এটা তো সঠিক নয়। অর্থপ্রাপ্তি যোগের সাথে লটারির কোনো সম্পর্ক নেই, লটারি আলাদা বিষয়, অর্থপ্রাপ্তি যোগ আলাদা। অর্থপ্রাপ্তি যোগ আপনার 10 টাকা হলেও হতে পারে বা কোটি টাকা, সেটা হতে পারে আপনারই গচ্ছিত অর্থ, হতে পারে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কিছু রিটার্ন পেতে পারেন, হতে পারে আপনি ফাটকা থেকেও পেতে পারেন বা লটারি যেটাকে বলে। যদি সেই লটারি বিক্রেতা জোরপূর্বক আপনার বাড়ি এসে একটা লটারি দেয় আর আপনি দোকানে দোকানে ঘুরে লটারি কাটবেন, সেখান থেকে প্রাপ্তি ঘটবে না, কারণ এটা অর্থপ্রাপ্তি, হেঁটে আসবে আপনার কাছে টাকা। তাই ভালো করে বুঝতে হবে, জানতে হবে। কিন্তু আপনারা ঠিক এই কথাগুলো শোনেন না, কেটে কেটে চলে যান, আর এগুলো আপনাদের অজানা থাকে আর সেখানে গিয়েই কিন্তু মিস হয়। তাই অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। এই যে আগামীকালের অর্থপ্রাপ্তি যোগ, এই অর্থপ্রাপ্তি যোগে অবশ্যই ভাগ্য বদলাবে। যে 3টে রাশি নিয়ে আমি আলোচনা করব, এই 3টে রাশির জাতক জাতিকাদের জাস্ট অ্যালার্ট করাই আমার কাজ। এই আলোচনাগুলো করাই হচ্ছে অ্যালার্ট করা, কারণ সাধারণত আমাদের প্রত্যেকের জানা সম্ভব নয় যে আমার রাশি অমুক, আমি জানি আমার গ্রহ কতটা খারাপ আছে, আমি সেটাও জেনে নেব, সেটা সম্ভব নয়। কারণ এটা অনেক সময় সাপেক্ষ, অনেক ক্যালকুলেশন করতে হয়, শর্টে হয় না। যেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কারোর না কারোর মারফত জানানোর চেষ্টা করা হয় যে আপনার সময় চেঞ্জ আসছে, আপনার সময় ভালো আসছে, কারণ আপনি জানতে পারবেন না গ্রহের অবস্থান কি। তাই আমাদের মতো যারা আছেন অ্যাস্ট্রোলজার বা তন্ত্র লাইন নিয়ে, তারাই কিন্তু আপনাদেরকে জানাতে পারে। আর সেই কারণেই কিন্তু আমি সবসময়ই বলি যে একটু গুরুত্ব দিয়ে প্রোগ্রামগুলো দেখতে হবে, তারপর আপনার এলাকায় আপনার যাকে ভালো লাগে তাদের দিয়ে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। সেখান থেকে আপনি সব কিছুই সঠিক জানতে পারবেন। যেরকম এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা, দেখুন আজকের আলোচনা। যে 3টে রাশি থাকছে তাদের মধ্যে জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল যাদের ভালো আছে তাদেরই মিলবে, যাদের ভালো নেই তাদের মিলবে না। আর যারা ভাবছেন যে না আমার রাশি আছে, আমি সব কিছু সহজে পেয়ে যাব, আমি কিছু করব না, তাহলে কিন্তু ভুল করবেন, অটোমেটিক কিছু হয় না। তাই আমি প্রত্যেকটা দিনই অ্যালার্ট করার চেষ্টা করি যে একটু অ্যালার্ট থাকুন। আর যদি চোখ কান খোলা রাখতে পারেন, যদি আপনার বড় স্বপ্ন থাকে, চেষ্টা থাকে, একদম ভাগ্য বদলাবে। তবে চেষ্টা অবশ্যই থাকতে হবে। বহু জাতক এবং জাতিকা আছেন তাদের ইচ্ছা নেই, চেষ্টা নেই, তাদের কথা আমি যেরকম আছি ভালো আছি, ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট, তাদের জীবনে খুব উন্নতি হবে না, কারণ তাদের জীবনে ভালো সময় আসলেও তারা ব্যবহার করতে পারবে না। আর যারা চাইছে অনেক বড় হতে, আমি যে অবস্থায় আছি আমি সন্তুষ্ট নয়, আমি এই করব, আমি সেই করব, তাদের কিন্তু স্বপ্ন পূরণ অবশ্যই হবে, কারণ আপনার চাওয়া যদি থাকে অবশ্যই পাবেন। আর আপনার চাওয়া নেই কি পাবেন? কিছুই পাবেন না। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যেরকম চাইবেন সেরকমই তো পাবেন, তার বেশি কিছু তো নয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 3টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে সেই রাশিটি হলো বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয় দারুণ সময় থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি ভাবছেন বৃষ রাশি মানেই কি লটারি কাটতে বলল, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল। এই ভুল কাজটা করবেন না। দেখুন, বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই সময়টা বলা হয়, যারা কোনোদিনও লটারি কাটেনি একদম যাবেন না। আর যদি আপনার মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনার শিওর হতে হবে, শিওর জানার ইচ্ছা আছে, তাহলে কি করবেন? তাহলে কিন্তু আপনার জন্মছক বা আপনার হস্তরেখা, জন্মছক বা হস্তরেখা ভালোভাবে বিচার বিশ্লেষণ করালে সঠিক তথ্যটা জানতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশির দারুণ সময় থাকছে। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা অনেক কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে সময়টা জানতে পারবেন। আর আপনি আজ নতুন প্রোগ্রাম দেখছেন, আপনার কর্কট রাশি, আপনি ভাবছেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এটা সকলের জন্য নয়। আপনার কর্কট রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনি এই সময়টা মেনটেন করতে পারেন, ভিডিও শেষে থাকছে। আর আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিকটা জানতে পারবেন। এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো, মকর রাশি। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষে থাকছে। যে সময় মেনটেন করে টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন যে মকর রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক নয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর লটারি কাটবেন, এটা সঠিক নয়। যদি সঠিক জানতেই হয়, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন, এটা কিন্তু সম্ভব। এই যে 3টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 3টে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথে তখনই মিলবে যখন তাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, আর যাদের খারাপ থাকবে তাদের সাথে কিন্তু মিলবে না। তাই আশা করি বুঝতে পেরেছেন। এবার বলবো যে 3টে রাশিকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই 3টে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। দেখুন, 3টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে, বৃষ রাশি, কর্কট রাশি, মকর রাশি। সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করতে না পারে ব্যস্ত থাকার কারণে, ভীষণ ব্যস্ত, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটা যাবে। রাহুকালটা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা দিনই বলে দিই, আজও বলে দিই। রাহুকাল সময় আগামীকাল বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:25 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না, লটারি কাটা তো যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।